বক্স অফিসে হোঁচট খেল সলমন খানের জয় হো। প্রথম দুদিনে মাত্র 33 কোটি 80 লক্ষ টাকার ব্যবসা করেছে ছবি। এজন্য ছবি মুক্তির আগে নরেন্দ্র মোদীর সঙ্গে সলমনের সাক্ষাৎকারকেই দায়ী করেছেন চলচ্চিত্র পর্যালোচক কোমল নাহাটা। নাহাটার দাবি, তথ্য বলছে মোদীর প্রশংসা করাতেই সলমনের নতুন ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সংখ্যালঘুদের একাংশ। সলমন কি ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করবেন? मैं आपको एक बात बताता हूँ कि अगर कोई प्यार मोहब्बत फैलाने कहीं जाए, I don't think there's any harm in that। সলমনের আরো বক্তব্য, মোদীর সঙ্গে দেখা করা বা না করার উপরে যদি তার ছবির ভাগ্য নির্ধারিত হয় তাহলে ছবি সুপার ফ্লপ হলেও অসুবিধা নেই। I do not believe that my fans will listen to any of this rubbish and not go and watch a movie. They can't understand love, emotion, respect, the need of doing the right thing, then I have no word. Then I rather have this one be the biggest disaster. মকর সংক্রান্তি অর্থাৎ গত 14 তারিখ জয় হোর প্রচারে আহমেদাবাদ যান সলমন। সেখানে মোদির প্রশংসাও করেন তিনি। দেখি মেরি গুড ম্যান হ্যায় মেরে সামনে খড়ে হ্যায় পর। বিতর্ক পাড়ায় নিজের মন্তব্যে সাফাই দিয়েছেন কোমল নাহাটা। সলমন খান না মুসলিম কো সাপোর্ট করতে হ্যায় না হিন্দু কো সাপোর্ট করতে হ্যায়, উনকি পুরি ফ্যামিলি কমিউনিটি ইয়া কমিউনাল মাইন্ডেড নাই হ্যায়। মেরা টুইট করনে কা মতলব ইয়াহি থা কি ইয়ে বেবকুফিয়া হো রহি হ্যায় অর ইয়ে বেবকুফিয়া না হো। সলমনের জন্য অবশ্য সুসংবাদ, তৃতীয় দিনে ভালো ব্যবসা করতে পারে তার নতুন ছবি।